এই ভিডিওটা যখন আমি করছি ঠিক এই মুহূর্তে, এখন সন্ধে 6:35, ঠিক সেই মুহূর্তে আমাদের বাংলার মাননীয় ভাইপো পিজি হসপিটালে রীতিমতো বক্স টক্স বাজিয়ে সাউন্ড সিস্টেম লাগিয়ে তিনি ওখানে সাংবাদিক সম্মেলন করছেন। তিনি পিজিতে গেছেন এই কারণে তৃণমূলের কয়েকজন আহত মানুষ ওখানে ভর্তি আছে। দেখুন, আপনারা যদি আমার ভিডিও দেখেন, আমার কথা কোনো চ্যানেলে শোনেন, তাহলে দেখবেন আমি অতীতেও বারবার বলেছি, এই নির্বাচনে সবচেয়ে বেশি রক্তাক্ত, সবচেয়ে বেশি আক্রান্ত, সবচেয়ে নিহতের তালিকায় সর্বাগ্রে যে দলটার নাম থাকবে তার নাম তৃণমূল। আজ অব্দি যখন আমি কথা বলছি, এখনো অব্দি 52-53 জন মানুষের মৃত্যু হয়েছে। আজকে বৃহস্পতি, আজকে শুক্রবার, আজকে ইতিমধ্যেও দুজন মানুষের মৃত্যু ঘটেছে। আমি জানতে চাই, আপনি শুধু দুজন কর্মীর কাছে গেছেন, যে তৃণমূলের কর্মীরা মারা গেল, যারা রক্তাক্ত হলো, যাদের পরিবার আজকে অনাথ হয়ে গেল, তাদের কাছে যাচ্ছেন না কেন? কারণ আপনি জানেন, আপনি গেলে পরে আপনাকে অনেক অপ্রিয় প্রশ্নের মুখে পড়তে হবে। পশ্চিমবঙ্গের একটা নির্বাচনে 52 জনের বেশি মানুষ ইতিমধ্যে খুন হয়েছে। উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনা ঘটলে সেখানে প্রায় 250 মানুষ মারা গেছিলেন। আমি জানতে চাই, 250 মানুষের মৃত্যু হলে যদি রেল মন্ত্রীর পদত্যাগ দাবি করা যায় বা করতে হয়, তাহলে কেন 52-53 জন ইতিমধ্যে, এই মৃত্যুর তালিকা আরো দীর্ঘ হবে, আরো নতুন সংঘাত না ঘটলেও মৃত্যু বাড়বে, কারণ মৃত্যুর সঙ্গে পাঞ্জালরা বহু মানুষ বিভিন্ন হসপিটালে শুয়ে আছে। তাহলে মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করবেন না? কেন পদত্যাগ করবেন না মুখ্যমন্ত্রী? তৃণমূলীরা কাদের হাতে খুন হলেন? তৃণমূলীদের কারা মারল? সিপিএম, কংগ্রেস, বিজেপি না তৃণমূলরা তৃণমূলদের মারল? আজকে বলুন তো, আমরা কোন জায়গায় আছি? পশ্চিমবঙ্গটাকে আজকে আমরা কোন জায়গায় দাঁড় করিয়েছি? আমি অনুরোধ করব বাংলার মানুষের কাছে, হ্যাঁ, বাংলার মানুষ রুখে দাঁড়িয়েছে, রুখে দাঁড়িয়েছে বলে রক্তের নদীটা লম্বা চওড়া হয়তো হয়েছে, কিন্তু গত 2018 সালে যেভাবে ওরা নির্বাচনটা করেছিল, এবারে নির্বাচনটা করতে পারিনি। আমরা দেখছি সর্বত্র আজকে তৃণমূলরা, বিজেপির লোক, সিপিএম এর লোক তাদের ভাঙিয়ে নিচ্ছে। গ্রামের মানুষের কাছে আবেদন করো, আপনারা ভোট দিয়ে আপনার এলাকায় পঞ্চায়েত তৈরি করেছেন, আপনারা আপনাদের পঞ্চায়েতদের পাহারা দিন, সে লোভে পড়ে হোক কিংবা প্রাণের দায় হোক, কোনোভাবে যেন সেই দল না ছাড়তে পারে। ওদের দলের দু একটা চোর আছে মুখপত্র নাম নিয়ে ইদানিং কালে খুব বকে, বলছে শুভেন্দু অধিকারী একটা জায়গায় বলেছেন 355 ধারা করতে, যা যা করতে হয় এটা করবে। হ্যাঁ করবে, শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টি পাবলিক ফোরামে এই দাবি করবে, রাস্তায় আন্দোলন করবে, পার্লামেন্টে আন্দোলন করবে, পার্লামেন্ট দরকার হলে অচল হবে, পার্লামেন্টে লড়াই হবে, যা দিতে হবে, শুধু সেন্ট্রালের কথা ভাববে, আর সেন্ট্রাল বাংলার মানুষের প্রাণ, ধন, জীবন, তার সম্পত্তি, তার কোন নিরাপত্তা দেবে না, এটা তো হতে পারে না। আমি বিশ্বাস করি ভারতীয় জনতা পার্টি সঠিক সময় সঠিক ব্যবস্থা নেবে।